আজ থেকে শুরু হয়ে গেল আইসিসির অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনেই উদ্বোধনী ম্যাচে গ্রুপ এ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ট্যাক্সের গ্র্যান্ড ফেলি স্টেডিয়ামে মুখোমুখি হয়। এবার দু দলকে দাপটের সঙ্গে পারফরমেন্স করে টুর্নামেন্টের উন্মাদনা অনেকটা বাড়িয়ে দিল। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ক্যানাডার হয়ে অ্যারন জনসন এবং নবনীত হাবওয়ে আওয়াল ওপেনিং করতে আসেন। দুজনে ব্যাট করতে দুরন্ত শুরু করেন। জনসন ব্যাট থেকে ১৬ বলে ২৩ রান এবং ধাবি আওয়ালের ব্যাট থেকে ৪৪ বলের ৬টি চার এবং ৩ ছক্কার মাধ্যমে ৬১ রান আসে। এরপর নিকোলাস ক্লিটন এবং শেয়ার্স মনোভা ব্যাট করতে নেমে দলের হাল ধরেন। ম্যাচে কিন্টনের ব্যাট থেকে ৩১ বলে ৩টি চার এবং ২টি ছয়ের মাধ্যমে ৫১ রান আসে। তাছাড়া শেয়ার্স ১৬ বলে অপরাজিত ৩২ রান করেন। এর ফলে ক্যানাডার প্রথম ইনিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে হরমিত সিং ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট সংগ্রহ করে। এরপর দ্বিতীয় ইনিংসের এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথমে ইউএসএ ব্যাটিংয়ের বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনিং স্টিভেন টেইলর ০ রান এবং অধিনায়ক মুনাফ প্যাটেল মাত্র ১৬ রান করে আউট হয়ে যান। তবে এরপর আন্দে গাউস এবং অ্যারল জর্জ ব্যাট করতে নেমে ভয়ঙ্কর হয়ে ওঠেন। দুজনে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যায়। আন্দে গাউসের ব্যাট থেকে ৪৬ বলে ৬টি ৬ ৪ এবং ৩টি ৬ মাধ্যমে ৬৫ রান করে। তবে অ্যারন জোনসের ব্যাট থেকে আসা সবচেয়ে বিধ্বংসী রান তিনি একাই করেন। ৪০ বলে উল্লেখযোগ্য ১০টি ৬ এবং ৪টি ৪ মাধ্যমে অপরাজিত থাকেন ৯৪ রানে। এর ফলে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ১৭.৪ ওভারে প্রয়োজনীয় রান সংগ্রহ করে ৬০ উইকেটের বিশাল জয় পায়। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আর একটি নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।